আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের সাথে আলোচনা করব সম্পত্তির ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনায় থাকবে অর্পিত সম্পত্তির তালিকা বারো ক তফসিল এই ক তফসিল হচ্ছে জেলার ঢাকা থানা মিরপুর অর্থাৎ মিরপুর থানায় যে সকল সম্পত্তি ক তালিকাভুক্ত রয়েছে সে সকল সম্পত্তি দেখার জন্য আপনাকে এই ধরনের গ্যাজেট সংরক্ষণ করতে হবে বা সংগ্রহ করতে হবে এই গ্যাজেটে সাধারণত সাজানো হয় এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মৌজাওয়ারি অর্থাৎ মৌজা ভাগ ভাগ মৌজা পরবর্তী নন্দার নন্দার মৌজাগুলো রয়েছে এবং এখানে খতিয়ান রয়েছে খতিয়ান নাম্বার রয়েছে দাগ নাম্বার রয়েছে যেই মালিকের সম্পত্তি গ্যাজেট ভুক্ত করা হয়েছে তার নাম ঠিকানা ডিটেল রয়েছে এবং কোন মামলার মাধ্যমে সেটাকে গ্যাজেটভুক্ত করা হয়েছে তার ডিটেল রয়েছে এবং এখানে কতটুকু সম্পত্তি ওই দাগে তালিকাভুক্ত করা হয়েছে তাও কিন্তু রয়েছে অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার সম্পত্তি ভুল ক্রমে অর্পিত তালিকাভুক্ত করা হয়ে গেছে তাহলে সেখান থেকে অবমুক্ত করার জন্য অর্থাৎ এই তালিকা থেকে সেই দাগ খতিয়ানকে অবমুক্ত করার জন্য আপনাকে অবশ্যই আদালতের দ্বারস্থ হতে হবে এবং আদালতের আদেশের মাধ্যমে আপনাকে এই তালিকা থেকে অবমুক্তির আদেশটা নিতে হবে তাই এই গ্যাজেট সংরক্ষণ করা আপনার বা সংগ্রহ করা আপনার জন্য প্রয়োজনীয় হয়ে যায় আমরা আলোচনা করছি বাংলাদেশের যে সকল জেলার থানা ওয়াইজ যে সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত করা হয়েছে আমরা চেষ্টা করব অধিকাংশ বা যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা তা আপনাদের সাথে তুলে ধরা আপনাদেরকে সচেতন করা আগামী কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম